সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। সিম্পল ভিলেজ লাইফের পক্ষ থেকে আমি জহিরুল ইসলাম সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আপনাদের নিয়ে এসেছি তাহেরপুর গরুর হাটে। এই হাটে প্রতি সপ্তাহে শুক্রবার মিলে। এটি রাজশাহীর মেন শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত। এই হাটে আজ আপনাদের বর্তমান পশুর মূল্য সহ বিস্তারিত জানাবো। চলুন তাহলে আমরা বিক্রেতার সাথে বিস্তারিত কথা বলি। লালটা কি জাত ভাই? সিন্ধি। এগুলো এগুলো সব সিন্ধি? এ কি বাড়ির পোষা? গৃহস্থ বাড়ি থেকে কিনে নিয়ে এসছেন? কোথা থেকে নিয়ে এসছেন ভাই? চারঘাট থানা। এই সামনেরটার এটা মানে কত যাচ্ছেন দাম? 1,05,000। এটার আনুমানিক ওজন কতখানি হবে? 4.5 মন। যা, ক্রেতারা কোনো দাম বলেন আপনার এই গরুর? কত? 70-75। যা, কত হলে আপনি গরুটা বিক্রি করবেন? 80 হলে বিক্রি করবেন? এর কমে বিক্রি করবেন না? পাশের লালটা একই দাম, জোড়া একই জোড়ার। আর এ পাশেরটা ছোট দাম, ছোট করে দিন। এটা কত যাচ্ছেন? 70-72 করে যাচ্ছেন। এর ওজনটা কেমন আসবে ভাই? 3 মণ সাড়ে 3 মণ। এটার কত দাম বলেছে? 65-66 করে দাম বলছে। এটা কত হলে বিক্রি করবেন আপনি? 70। এগুলোর বয়স কত করে ভাই? বয়স এখানে সব 8 মাস, 1 বছর না। আর কয় দাঁত? দাঁতেনি একটা। একটা গরু দাঁতেনি? আপনার নামটা কি ভাই? মোহাম্মদ পলাশালী। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা বলেন। 01716 1 7 6 9 1 0 1 0। একসঙ্গে যদি 10টা চাই তো 10টা দিতে পারবেন না? আরে ভাই, 15টা দিলে 15টা দেওয়া যাবে। ভাই, এইগুলোর বয়স কেমন করে ভাই? দাঁতে নি একটাও না? 1 বছর, 1 বছর করে? 1 মাস কম এরকম। একটার আনুমানিক ওজন কতখানি করে আসবে? আড়াই 3 মণ করে হবে। মানে জোড়া কি এগুলো না সিঙ্গেল? দাম কেমন চাচ্ছেন? 70-72। ক্রেতারা কোনো দাম বলেছে? কত করে বলছে? 50-52-48। কত হলে আপনি বিক্রি করবেন? 55-56। ভাই, কেউ যদি 10টা চায় এই মাপের, 1 মাপের গরু দিতে পারবেন না? আপনার নামটা কি ভাই? আমার নাম কালু। আপনার নাম কালু? আর ফোন নাম্বারটা বলেন। 0179193579। এর নাম্বারে ফোন দিলে তো হবে না? এই গরুগুলো কার?
তাই গরুগুলো কার? ভাই গরু কার আপনার? ভাই বয়স কত গরুগুলা? দেড় বছর। দেড় বছর? একটা তো দাঁতে নি না? না ভাই দাঁতা করে। ভাই আনুমানিক ওজন কত করে হবে একটা? এখন 80-85। 80-85 কেজি করে হবে। এটা বাড়ির পোষা কি আপনার? আমার কিনা ব্যবসায়ী। ব্যবসায়ী? ভাই এই গরুগুলো যে এই মাপের গরুগুলো যদি আপনার কাছে কেউ 10টা চাই তাহলে দিতে পারবেন না? হ্যাঁ আমার কাছে 10টা, আমার কাছে 20টা পর্যন্ত মাল থাকে প্রতি হাটে। আচ্ছা আপনার নাম কি ভাই? রবিউল। রবিউল ভাই আপনার ফোন নাম্বারটা বলেন। ভাই আমি ফোন নাম্বার দিই না ভাই কাউকে। এটা কি জাত ভাই? কি জাত? দেশি। দেশি? বয়স কত ভাই? কয় দাঁত? এখনো দাঁত নেই। দাম কত যাচ্ছেন? দাম চাচ্ছি 65,000। ক্রেতারা কোনো দাম বলেনি ভাই? বলছে 60 করছে। 60,000 টাকা বলেছে? 60 করছে কিন্তু রস লাগাচ্ছে। এটা বাসার পোষা? হ্যাঁ হ্যাঁ। কত হলে আপনি গরুটা বিক্রি করবেন? এই গরু আমি দাম কাটছি 62,000। 62,000 হলে বিক্রি করবেন? কিনা কাজ না চাচা? এই গরুগুলার বয়স কত করে? বাছুরগুলার 2 বছর 1.5 বছর করে। দাঁতানি চাচা এক একটা? ওজন কেমন করে হবে এক একটার? 2 মণ করে হবে। দাম কেমন চাচ্ছেন? 60,000। ক্রেতারা কোনো দাম বলেনি? কত করে বলছে চাচা? আপনি কত হলে বিক্রি করবেন? 60 হলে বিক্রি করবেন? আসসালামু আলাইকুম চাচা। দেশি তো না? বাড়ির পোষা? ভাই বাড়ির পোষা? এটা বয়স কত? এটা বয়স কত চাচা? 1.5 বছর। এটা আনুমানিক ওজন কতখানি হবে? ৬০-৭০ কেজি। এটা কেমন দাম চাচ্ছেন? ৪২। ক্রেতারা কোনো দাম বলেছে? ৩৫-৩৬। কত হলে গরুটা বিক্রি করবেন? ভাই এক একটার বয়স কেমন করে হবে? 4-5 মাস। আনুমানিক ওজন কেমন আসতে পারে? ওজন এক একটার কেমন আসতে পারে? কত করে ভাই তাও? 40 কেজি করে হবে। দাম কেমন চাচ্ছেন? 45,000 টাকা করে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এক একটার বয়স কেমন বাছুরগুলো? জি 8 মাস করে। দাম কেমন চাচ্ছিলেন? দাম ১১,০০০ বলে। এ
এসব দিবেন, আমার আগে গরু আছে।